তো সবাই আমরা গত দুই বছর অত্যন্ত পরিশ্রম করে আজকের এই পর্যায়ে বাফলাকে সাংগঠনিকভাবে নিয়ে আসতে পেরেছি। তাই আমরা 2008-এ সফার 29 অর্গানাইজেশন ছিল, তারা বুটে ইলেকশনে পার্টিসিপেট করেছিলেন, যেটাতে আমাদের হাশেম ভাই প্রেসিডেন্ট ছিলেন এবং মেজর কুতুরি সাইদ কুতুরি এখানে আছেন, যিনি সেক্রেটারি ছিলেন। কিন্তু 2009-এ এসে সেটা 21 অর্গানাইজেশন, তার মানে আমরা 8টি অর্গানাইজেশন আমরা সেই বাফলা থেকে লুজ করেছিলাম। আমি জানি না এই কেন এই অর্গানাইজেশনগুলো আমরা লুজ করলাম, তবে আমি এবার আশাবাদী, আমি এটার এক্সপ্লেনেশনও চাই না কারোর কাছে, বাট আমি আশাবাদী যে এবার আমাদের খন্দকার আলম এবং মুশফিক হোসেন খসরুর নেতৃত্বে যে 8টা অর্গানাইজেশন আমরা লুজ করছি তার চেয়ে 3 ডাবল অর্গানাইজেশন আমাদের জয়েন করবে এই বাফলাতে 2010-এর ইলেকশনে। আর আমাকে যে কন্ট্রিবিউট করার কথা বলা হয়েছে, আমি আমার সাধ্যানুযায়ী 5,000 কেন, ইনশাআল্লাহ তার চেয়েও বেশি কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।